ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দীঘা মানেই দারুণ এক আকর্ষণ। বিচের ধারে একটু জলে নামতে মন টানে সবার। ট্রেন দীঘা স্টেশন ঢুকলেই মনে জাগে শিহরণ। স্টেশনের কাছেই সারি সারি অটো আর টোটো নিয়ে যেতে প্রস্তুত আপনাকে আপনার হোটেলে। কিন্তু যাবেন কোথায়? বিচের ধারে পকেট ফ্রেন্ডলি এক সুন্দর হোটেলের সন্ধান থাকবে এই ভিডিওয়। এই হলো নিউ দীঘা সি বিচ, আর সামনেই এক ঝাঁক হোটেল যেখান থেকে সরাসরি সি বিচ দেখা যায়। এই সারির হোটেলগুলোর দাম একটু চড়া, তবে মাথা ঘামালেই একটু খোঁজাখুঁজি করলেই খুব অল্প দামে কিন্তু এখানেও পেয়ে যাবেন আপনার সাধ্যের মতন থাকার মতন বাজেট হোটেল। যদিও এখানের হোটেল রেট বলে ফিক্সড কিন্তু কিছু নেই, সিজন, পার্টি, মওকা এসব বুঝেই চৌকা মারেন হোটেল মালিকরা। অফ সিজনে যে হোটেল 500 টাকা বা 600 টাকায় পাওয়া যায়, সিজন হলেই বা পরপর দুদিন ছুটি, তিন দিন ছুটি এরকম দিন হলেই সেই হোটেলের দাম লাফিয়ে বাড়ে 3000 টাকায়। সি বিচের একদম কাছেই সুন্দর এক হোটেলই আজকের আমাদের ডেস্টিনেশন, হোটেল মণিহার। এটি একটি 3-স্টার হোটেল। হোটেল বুকিং করার জন্য যে ফোন নাম্বারগুলি দরকার সেগুলি আমরা আমাদের ইনফরমেশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে ওখান থেকে দেখে নাম্বার দেখে হোটেল বুক করতে পারবেন। হোটেলটি খুব সুন্দর, বিচ থেকে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটা পথে, মানে বিচের একদম ঘেঁষা গা ঘেঁষা এই হোটেল, হোটেল মণিহার। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, পরিষ্কার পরিচ্ছন্ন। এন্ট্রান্সের ঠিক বাঁ হাতেই আছে রিসেপশন, এটা হচ্ছে হোটেলের রিসেপশন। চেক ইন টাইম এখানে সকাল 10টা, চেক আউট টাইম পরের দিন সকাল 9টা। এটা গ্রাউন্ড ফ্লোর, হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থা আছে। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাক হোটেলটা এবং আমরা যেই রুমে ছিলাম সেই রুমটা। এটা ফার্স্ট ফ্লোর, সমস্ত রুম ডান দিকে এবং বাঁদিকে, ডাবল বেডেড এবং 4-বেডেড রুমও এখানে কিন্তু পাওয়া যাবে, একসাথে 4-5 জন থাকতে পারবেন এরকম রুমেরও ব্যবস্থা এখানে আছে। এটা হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 114। রুমে ঢুকতেই প্রথমে চোখে পড়বে একটি সুন্দর সোফা, এটা হচ্ছে ডাবল রুম, স্বামী স্ত্রী এবং বাচ্চা অনায়াসে থাকা যাবে। সামনে একটা সুন্দর আয়না রাখা আছে সাজগোজ করার জন্য, পাশে একটি টিভি সেট এবং আলমারি আছে। এর ভেতরে রাখা আছে কিছু ব্ল্যাঙ্কেট, বালিশ, এ সমস্ত কিছু, যদি এখন এগুলির খুব একটা দরকার নেই, প্রচণ্ড গরম চলছে দীঘাতে। সোফার পাশে একটি টেবিল, রুমে এসি আছে, খুব ভালো কুল হয়। বেড পরিষ্কার পরিচ্ছন্ন, জলের ব্যবস্থা আছে। হোটেলের রুমে মেনু কার্ড দিয়ে দেবে আপনাকে, আপনি ঘরে বসেই খাবার বুক করতে পারবেন, 10 টাকা এক্সট্রা লাগবে। এটা হচ্ছে হোটেলের ব্যালকনি, ব্যালকনিতে 2টি চেয়ার রাখা আছে, ছোট্ট ব্যালকনি হলেও ব্যালকনিটি কিন্তু সুন্দর, কাপল ফ্রেন্ডলি। ওভারঅল রুমগুলো খুব বড় এবং হোটেলটি খুব সুন্দর। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।